সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? ডিএল ডিজিটাল স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আলোচনা করব এসএসসি কেমিস্ট্রি থার্ড চ্যাপ্টারে আরেকটি মজাদার টপিক নিয়ে, তা হচ্ছে পরমাণুর মডেলের ধারণা। বেশ কয়েকটি ভিডিওতে কিন্তু আমরা পরমাণুর স্ট্রাকচার, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কে জেনেছি। চলো না আজকে জেনে নেওয়া যাক পরমাণুর ধারণাটা কীভাবে বিজ্ঞানীদের মাথায় আসে এবং কীভাবে এই নিউক্লিয়াস শক্তি স্তর এবং পরমাণুর এই ধারণাটা আসে। সো লেটস স্টার্ট। প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে 1898 সালে। 1898 সালে বিজ্ঞানী থমসন একটা প্লাম পুডিং পরমাণুর মডেল তিনি নিয়ে আসেন। সেই মডেলের নিশ্চিত প্রমাণ লাভের উদ্দেশ্যে 1911 সালে, সালটি ছিল আমরা যদি একটু লিখে রাখি 1911 খ্রিস্টাব্দে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি করেন। তার পরীক্ষার কিছুদিন পূর্বে আবিষ্কৃত হয় রেডিয়ান 88 আর এ, ইউরেনিয়াম 92 ইউ ইত্যাদি তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা বিকিরিত হয়। এই যে আলফা কণা বিকিরিত হওয়া, তিনি এই বিষয়টি লক্ষ্য করলেন এবং সেই এই আলফা কণার বিকিরণ এই ব্যাপারটিকে দিয়ে তিনি একটা পরীক্ষা করার পরিকল্পনা করেন। এই পরীক্ষাটির নাম দেন তিনি যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। সো হিলিয়াম পরমাণু হতে দুটি ইলেকট্রন বের করে নিলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস অবশিষ্ট থাকে তাকে কিন্তু আলফা কণা বলা হয়। আচ্ছা, এই আলফা কণাটা আবার কাকে বলা হয়? আমরা এখানে হিলিয়ামের কথা যদি চিন্তা করি, হিলিয়াম তো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে 1s2, এটাকে এইভাবে আমরা চিন্তা করতে পারি। হিলিয়ামের যদি আমরা, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট সেল। তো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে হিলিয়ামের ফার্স্ট সেলে দুইটা ইলেকট্রন। আচ্ছা, হিলিয়ামের ফার্স্ট সেলে যদি দুইটা ইলেকট্রন থাকে তাহলে তার প্রোটন কত হবে? তার প্রোটন হবে এই ভেতরে, তার প্রোটন হবে দুইটা এবং তার নিউট্রন সংখ্যা হবে তার সমান বা তার সাথে কম বা বেশি। আচ্ছা, তাহলে তার ইলেকট্রন এবং তার প্রোটন সংখ্যা দুইটা। তাহলে কী বলা হচ্ছে যে হিলিয়াম পরমাণু হতে দুটি ইলেকট্রন বের করে নিলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস অবশিষ্ট থাকে, এখান থেকে যদি আমি এই দুইটা ইলেকট্রন বের করে নিই, অর্থাৎ এখানে জাস্ট শুধুমাত্র নিউক্লিয়াসটা থাকলো, আর আমরা জানি নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক, এই ধনাত্মক বিশিষ্ট হিলিয়ামকেই মূলত আলফা কণা বলা হয়। অর্থাৎ হিলিয়াম পরমাণু হতে দুটি ইলেকট্রন বের করে নিলে যে দ্বিধনাত্মক নিউক্লিয়াস অবশিষ্ট থাকে তাকে আলফা কণা বলা হয়। এই আলফা কণা দিয়েই বিজ্ঞানী রাদারফোর্ড একটি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করেন। পরীক্ষার জন্য তিনি যা যে যে বিষয়গুলো ব্যবহার করেন, তিনি পাতলা সোনার পাত ব্যবহার করেন যার পুরু হবে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 0.004 সেন্টিমিটার, 0.0004 সেন্টিমিটার, এবং তিনি একই সাথে ইউজ করেন একটি জিঙ্ক সালফাইডের, এই যে আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক সালফাইডের পর্দা, তিনি জিঙ্ক সালফাইডের এই পর্দাটা ইউজ করেন এবং পাতলা সোনার পাত ইউজ করেন এবং তিনি এই আলফা কণা ইউজ করেন। আচ্ছা, এই পরীক্ষাটি তিনি কী করেন এবং পরীক্ষাটি থেকে তিনি কী কী পান? আচ্ছা, এই রাদারফোর্ড 1911 সালে এই আলফা কণা এই বিষয়টি দিয়ে যে স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা ছড়িয়ে যাচ্ছে, এই আলফা কণাটি দিয়ে তিনি একটা পরীক্ষা করেন। তিনি এই পাতলা সোনার পাতের উপর এই আলফা কণার কণাটাকে ছাড়লেন, কিন্তু সে পাতলা সোনার পাতে চারদিকে আবার কি জিঙ্ক সালফেট রয়েছে। সো তিনি যখন এই আলফা কণাগুলো একটি একটি করে ছাড়লেন পাতলা সোনার পাতের মধ্যে, তিনি দেখতে পারলেন এই আলফা কণাগুলো এই পাতলা সোনার পাত বের করে চলে যাচ্ছে এবং জিঙ্ক সালফেটের গায়ে লেগে সেখানে আলো সৃষ্টি করছে। অর্থাৎ সেখানে তিনি আলোর মতো কিছু একটা বিষয় দেখতে পারলেন যে এই আলফা কণাগুলো পাতলা সোনার পাত ভেদ করে এখানে আলো সৃষ্টি করলো। সো প্রায় 99% আলফা কণাগুলো পাতলা সোনার পাত ভেদ করে ভেতরে ঢুকে গেল, বাট খুবই কম সংখ্যক পরিমাণ আলফা কণা বাইরে চলে আসলো, প্রায় 20,000-এর মধ্যে একটি। অর্থাৎ তিনি লক্ষ্য করলেন যে প্রায় সব আলফা কণাগুলো পাতলা সোনার পাত দিয়ে ভেদ করে এই জিঙ্ক সালফেটের গায়ে আঘাত করতেছে এবং জিঙ্ক সালফেটের গায়ে এই এই আলো সৃষ্টি হচ্ছে, কিন্তু প্রায় একটি আলফা কণা 20,000-এর মধ্যে প্রায় একটি বা কিছু আলফা কণা সেগুলো বিপরীত দিকে চলে যাচ্ছে। তিনি এই বিষয়টা ভালোভাবে লক্ষ্য করলেন। পরমাণুর ভেতরে অর্থাৎ পরমাণুর অভ্যন্তরে বেশিরভাগ স্থানে কিন্তু ফাঁকা থাকে ইলেকট্রন, এই ফাঁকা স্থানে কিন্তু ইলেকট্রন থাকতে পারে, তবে এরা আলফা কণার গতিপথে কোনো পরিবর্তন করতে পারে না। এই যে আলফা কণাগুলো যাচ্ছে, এরা কিন্তু ইলেকট্রন সমূহ থাকতে পারে এখানে তার শক্তি স্তরে, কিন্তু এই আলফা কণার গতিপথে কোনো বাধা সৃষ্টি করতে পারে না, কারণ পরমাণুর মানে কেন্দ্রে
ইলেকট্রনের তুলনায় তার এখানে যে পরিমাণ জায়গাটা রয়েছে তা অনেক বেশি, তাই এর গতিপথে বাধা পড়ার কোনো কারণ নেই। বাট যদিও আমরা দেখতে পাচ্ছি এখানে তিনি দেখতে পেলেন যে এখানে বেশ কিছু আলফা কণা বিপরীত দিকে চলে আসলেন, তিনি এটা পরিণত হল মানে এটা এই সিদ্ধান্তটা নিলেন যে আলফা কণা, যেহেতু আমাদের আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস অর্থাৎ একটি ধনাত্মক, এবং এটা বিপরীত দিকে ঠিক বিপরীত দিকে চলে আসতেছে, তিনি এই সিদ্ধান্ত উপনীত হলেন যে এর অভ্যন্তরীণে অর্থাৎ একটি ধনাত্মক আদান রয়েছে, তিনি এই ধনাত্মক আদানটার নাম দিলেন নিউক্লিয়াস। এই যে আমাদের পরমাণু স্ট্রাকচারে আমরা কী দেখতে পাই, আমাদের নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথ, তিনি এই এই স্থানটার নাম দিলেন নিউক্লিয়াস অর্থাৎ ধনাত্মক চার্জ। কেন? কারণ তিনি দেখতে পেলেন যে আলফা কণাগুলো বিপরীত দিকে চলে আসতেছে প্রায় 20,000 মধ্যে একটি, হয়তো বা সেই আলফা কণাগুলো ডাইরেক্টলি ভাবে সেই পজিটিভ কোনো আদানে যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে এবং সেটা বিপরীত দিকে চলে আসতেছে, তাই তিনি এর নাম দিলেন নিউক্লিয়াস। সো এই ঘটনাটি দেখে অর্থাৎ আলফা কণা বিচরণ পরীক্ষাটির মাধ্যমেই তিনি এইভাবে নিউক্লিয়াস এবং এই বেশ কিছু ধারণা তিনি পেয়ে যান।